নতুন প্রেমের ইঙ্গিত পরীমনি, ঢাকা সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। তিনি বরাবরই সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। সাবেক স্বামী রাজের সঙ্গে বিচ্ছেদের পর তাকে অধিকাংশ সময় ভারতেই দেখা যায়। পঞ্চম স্বামী শরীফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর কয়েকদিন আগে ভারতে এসেছিলেন তিনি, আর বিয়ে করবেন না জানিয়েছিলেন। তবে অভিনেত্রী জীবনে নতুন পুরুষ আসার ইঙ্গিত পাচ্ছেন নেটিজেনরা। 2021 সালে অক্টোবর মাসে গুণিন ছবির শুটিং সেটে একসঙ্গে কাজ করেছিলেন রাজ আর পরীমনি। তারপর কয়েকদিনের আলাপের পর গোপনে বিয়ে, 2022 সালে জানুয়ারিতে গোপন বিয়ে আর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আনেন দুটোই। কিন্তু 2023 আসার আগেই সেট পড়ে সে দম্পতিতে। এমনকি তাদের একমাত্র ছেলে রাজ্যের প্রথমে স্বামীর সঙ্গে নাম মিলিয়ে এই নাম রেখেছিলেন, এখন বদলে রেখেছেন পদ্ম। জন্মদিনেও আসেননি রাজ, আপাতত দুজনের বিচ্ছেদ হয়ে গেছে। তাহলে কি সত্যিই নতুন করে মনের মানুষ খুঁজে পেয়েছেন পরীমনি? গত কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে পরীকে পাওয়া যাচ্ছে বেশ ফুরফুরে মেজাজে। সঙ্গে যে কবিতা বা গানের লাইন ক্যাপশন হিসেবে ব্যবহার করেছেন, তার জন্য নতুন কারো জীবনে আসলেই আগ্রহ দিচ্ছে। শনিবার ছিল নচিকেতার গানের লাইন, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি, তুমি আসবে বলেই কৃষ্ণচরের ফুলগুলো ঝরে যায়নি, তুমি আসবে বলেই। আর সোমবারে নতুন পোস্ট আরও প্রেমমা, সেখানে দেখা গেল কারি আমির উদ্দিনের লেখা বাংলাদেশের একটি লোকগান, লেখা হয়েছে সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া, ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া, তোমাকে দেখিয়ে একবার জল ঢেলে দেরি দেবে না, তোমার দেখিবার মন চায়। 2023 সালে মে মাসে প্রকাশ্যে এসে শরীফুল রাজের সঙ্গে আলাদা থাকার খবর ঠিক করে নিয়েছিলেন। সেই সময় গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গেছে, রাজের সঙ্গে এখন শারীরিক মানসিক কোনোটাই অ্যাটাচমেন্ট নাই। আমি যখন হাসপাতালে তখনই তার বাসার জিনিসপত্র গুছিয়ে দিয়েছিল, আগেই প্রস্তুত ছিল বাসা থেকে বেরিয়ে যাবে, সম্পর্ক রাখবে না, এভাবে তো আর সংসার সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। খবর বলে এটা ছিল পরীমনির পঞ্চম বিয়ে, এর আগেও বারবার মন ভেঙেছে তার।